প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আজকে শুক্রবার তো শুক্রবারে সকালবেলা অনেক কাজ ছিল এর জন্য ব্লগটা শুরু করতে পারিনি শুক্রবারে আপনার ভাইয়া বাজারে গিয়েছিল মাছ এনেছিল মাগুর মাছ কই মাছ বাইলা মাছ আসলে সব মাছের বাজার হয়েছে কুটা কাটার পরে নিজেও নাস্তা করলাম নাস্তা খেতে খেতে আজকে 11:30টা বাজে গিয়েছিল নাস্তা খাওয়ার পরে আবার একটু নিজে রেস্ট নিলাম পরে এখন আমাদের কি দুপুরের কি রান্না আয়োজনটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা এই যে দেখেন বাচ্চারা সবাই খাচ্ছে বিছানায় বসে বসে বাচ্চারা খাচ্ছে তো আমরা এখন কি কি আয়োজন করেছি সেটা আপনাদেরকে দেখাবো আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে কি কি আয়োজন হয় এই যে দেখেন সে খেতে খেতে চলে আসছে সে অলরেডি আপনাদেরকে সালাম দিয়ে ফেলেছে তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে কি কি রান্না হয়েছে আর ইদানিং আমার শরীরটাও ভালো না আমার জন্য সবাই দোয়া করবেন খুব অসুস্থ থাকতেছি আল্লাহ যেন আমাকে সুস্থ করে আমার পরিবারকে আমার বাচ্চাদেরকে ভালো রাখে আমার মেয়েদের জন্য দোয়া করবেন তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে কি রান্না এই যে মুরগির মাংস রান্না হয়েছে আজকে তারপর হচ্ছে পাবদা মাছ তারপর হচ্ছে এই যে মাছ এগুলোই আজকে রান্না হয়েছে বাইলা মাছ এটা তো এখন আমরা খাবো খেয়ে দিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো যে কি করছে বাচ্চারা ভাত খাওয়ার পরে এখন আবার বন খাচ্ছে তাদের খাওয়া কমপ্লিট হয়নি এই যে ক্ষুধো লাগছে আবার সে বন খাচ্ছে এই যে সেও বন রুটি বাটার বনগুলো খাচ্ছে তো অলরেডি আমাদের খাওয়া শেষ এখন একটু রেস্ট নিব রেস্ট নিয়ে আবার বিকেলে ফিরে আসছি আপনাদের মাঝে এই যে ভিউয়ার্স আমরা এখন কৃষি মার্কেট যাব একটু বিকেলবেলা মেয়ের জন্য একটু শপিং করব এক মেয়ে চশমা কিনবে আর এক মেয়ে হিজাব কিনবে তো এই যে এই গাছটার সামনে দিয়ে সবসময় যে পাখির আওয়াজ আওয়াজগুলো খুবই ভালো লাগে আর এই যে কৃষি মার্কেটের ভিউটা সন্ধ্যার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি তো সন্ধ্যার সময় যে কৃষি মার্কেটের বাজারগুলো বাজারটা দেখতে এত ভালো লাগে মানে প্রতিদিন মন চায় বাজার থেকে প্রতি তরতাজা তরকারিগুলো কিনে নিয়ে আসি প্রতিদিন এখানের বাজারগুলো দেখলে আমার খুবই ভালো লাগে আসলে মূলত তাই আমি বাজারে গেলে আপনাদেরকে এই সবজিগুলো ভিডিওতে দেখাই আমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি আর এই হচ্ছে কৃষি মার্কেটের ভিতরের ভিউ আমি যাব আমার মেয়ের জন্য হিজাব কিনতে অলরেডি আমি হিজাবের দোকানে চলে এসেছি এই যে মেয়ে যেহেতু ক্লাস পার্টি তার জন্য একটা হিজাব কিনছি এই যে সেজো মেয়ের ক্লাস পার্টি তারপরে আমি আমার জন্য একটা হিজাব নিয়েছি তারপর এখান থেকে বের হয়ে যাচ্ছি তো এই যে আমি সবসময় দোকানগুলো থেকে কেনাকাটা করি প্রায় ভাইরা আমাকে চিনে তো এই যে এখন আমরা বের হবো আমি একটু সানগ্লাস কিনবো সানগ্লাসের দোকানে যাব এই যে আমি সবসময় এই দোকান থেকেই সানগ্লাস কিনি সানগ্লাস কিনার এই যেটা খুব পছন্দ হয়েছে আমার এটা ভালো লেগেছে আর এটা হচ্ছে তার পরদিন সকালে আমি এখন যাব আলমনুরে চোখ দেখানোর জন্য আলমানার হসপিটালে তো এখানে আমি সবসময় চোখ দেখাতে যাই তা আপনার ভাইয়ের সাথে এখন যাব তো আপনার ভাইকে বলেছি বের হয়ে রিক্সা করার জন্য তো এই যে রিক্সা করেছে রিক্সা করে আমরা এখন চলে যাচ্ছি তো এই যে অলরেডি আমরা হসপিটাল চলে আসছি এখন টিকিট কাটছে আপনার ভাই এই যে কাউন্টারে টিকিট কাটছে ওয়েটিং রুমে বসে সবাইকে বসতে বলেছে এখন আগে কম্পিউটারে চোখ দেখব এই যে আমি উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করেছি ওটা হচ্ছে গ্রাফিক আর্ট ইনস্টিটিউট কলেজ আর এই যে এখন অপেক্ষা করছি আমি বসে আছি প্রথমে কম্পিউটারে চোখ দেখেছে তারপর এখন 204 নম্বর রুমে ডাক্তার দেখবেন তাই আমি এখানে বসে আছি তো ডাক্তার দেখানোর পরে আমি চলে আসলাম চশমা বানাতে দিতে ডাক্তার আমাকে চশমা বানাতে দিয়েছে এবং ওষুধও কিছু দিয়েছে ড্রপ দিয়েছে ওষুধ খেতে দিয়েছে তো আমি চশমা দেখছি আমার চশমা একটা আছে তো আমি চাচ্ছি সেই চশমাটার মধ্যেই গ্লাসটা সেটিং করার জন্য যেহেতু চশমা আমার একটা আছে তো এই জন্য আমি আর নতুন চশমা নিতে চাচ্ছি না তো তারপর আমি আপনাদের সাথে চশমাগুলো শেয়ার করতেছি অনেক সুন্দর সুন্দর সানগ্লাসগুলো ভালো লেগেছে এই যে এটা হচ্ছে চশমার ওদের সবটা তো এখানে আপনার ড্রপও পাওয়া যাচ্ছে ওষুধও পাওয়া যাচ্ছে তো এই যে এখন ওখান থেকে বের হয়ে গিয়েছি আপনার ভাইয়ের খুব পানি পিপাসা পেয়েছে সে যাচ্ছে সে একটা পানি আনতে গিয়েছে আর আমি দাঁড়িয়ে আপাতত আপনাদেরকে এই হসপিটালটা দেখাচ্ছি হসপিটালের ভিউটা দেখাচ্ছি
তারপরে আমরা রিকশা নিয়ে চলে আসলাম। এই যে আমরা এখন চলে আসছি, আসার সময় একটু ভিড় ছিল, সকালে যাওয়ার সময় ভিড় ছিল না। পরে আমি আবার সন্ধ্যার সময় আমার মেয়েদেরকে নিয়ে কৃষি মার্কেট গিয়েছি, ওদের জুতা লাগবে, ওদের জুতো কিনতেছি। আমি আবার সবসময় এই দোকান থেকে জুতো কিনি, এখান থেকে তিন জোড়া জুতা কিনেছি অলরেডি আমি। তো আমার মেয়ের জন্য দুটো পায়জামা কিনেছি, দুটো সোয়েটার কিনেছি ছোট মেয়েদের জন্য, তারপরে আবার একটা গেঞ্জি কিনেছি। মোটামুটি টুকটাক হাবি যাবি অনেক কিছুই কিনেছি বাচ্চাদের জন্য। তো এই যে এখনও আবার একটা গেঞ্জি দেখছি, আসলে রাস্তা দিয়ে আসতে যেদিকে চোখ যায় খালি দেখতে ইচ্ছা করে। তো এই যে গেঞ্জিটা আমার কাছে খুব ভালো লাগলো। আবার মেয়ে হাওয়াই মিঠাই কিনলো, তারপরে এই যে এই গেঞ্জি, পরে গেঞ্জিটা আমি নিয়ে